ঢাকা বিভাগে আয়োজিত মানিকগঞ্জে আয়োজিত আজকের এই সেমিনার রের সংগ্রামী সভাপতি আমাদের এই সেমিনারে অংশ নিয়েছেন প্রধান আলোচক হিসেবে বাংলাদেশের খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর ডিলারা চৌধুরী এবং আলোচক হিসেবে অংশ নিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত স্বনামধন্য অধ্যাপকবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে আগত বিএনপির সকল স্তরের বিশেষ করে ঢাকা বিভাগের নেতৃবৃন্দ এবং মানিকগঞ্জের প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। প্রধান অতিথি হওয়ার অনেক বিড়ম্বনা থাকে, সবচেয়ে বড় বিড়ম্বনা হচ্ছে যখন তার বক্তব্যের সময় আসে তখন তার আর কোনো সময় থাকে না। তো সেই জন্যে আমি আমার অনেক কথা বলার যদি ইচ্ছাও থাকে তা আমি সেটা বলতে পারবো না, আমি শুধু কয়েকটা প্রাসঙ্গিক কথা বলতে চাই। আমাদের আপা তার বক্তব্যের এক জায়গায় বলেছেন, তার অসাধারণ বক্তব্য, সেই বক্তব্যের একটা জায়গায় বলেছিলেন যে কি এমন ছিল জিয়াউর রহমানের মধ্যে যে এখনো বলে জিয়া তুমি আছো মিশে ধারের শীষে, তাই না? ক্যারিশমাটা কি ছিল, কেন এখনো মানুষ জিয়াকে ভুলতে পারে না? তার ক্যারিশমাটা ছিল যে এই দেশের মানুষের যে চিন্তা, এই দেশের মানুষের যে রাজনৈতিক চিন্তা, তাদের অস্তিত্বের চিন্তা, তাদের স্বাধীনতার চিন্তা, এই চিন্তাগুলোকে তিনি বুঝতে পেরেছিলেন এবং সেটা নিয়ে তিনি রাজনীতিটাকে শুরু করেছিলেন। সেটা কি? একটা স্বাধীন সত্তা, বাংলাদেশের এই ভূখণ্ডের বাংলাদেশের মানুষের একটা স্বাধীন অস্তিত্ব, তাকে একটা আইডেন্টিটি দেওয়া, দ্যাট ওয়াজ হিজ ক্যারিশমা। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে মানুষকে সেই পরিচয়টা দিয়েছিলেন যে আমি পশ্চিমবাংলার বাঙালি নই, বা আসামের বাঙালি নই, বা ত্রিপুরার বাঙালি নই, আমি এই বাংলাদেশের বাংলাদেশি, আমি ত্রিপুরা, চাকমা, মুরমা, অন্যান্য মুরমু যে সমস্ত উপজাতি আছে, নৃগোষ্ঠী আছে, সকলকে নিয়ে বাঙালিদের নিয়ে আমি একটা জাতি, সেই জাতি হচ্ছে বাংলাদেশি জাতি। এটাই ছিল তার অস্তিত্ব পরিচিতি, এটাই জিয়াউর রহমানের অসংখ্য অবদানের মধ্যে সবচেয়ে বড় অবদান, যে একটা আইডেন্টিটি তিনি দিয়েছিলেন আমাদেরকে। দ্বিতীয় অবদান কি ছিল, আমি যেটা মনে করি যে 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত সেই ভয়াবহ আমি দুঃশাসনের কারণে যখন বাংলাদেশের মানুষের স্বাধীনতা যুদ্ধে যে চেতনা সবকিছু ভুলণ্ডিত হতে চলেছিল, স্বাধীন একটা দেশ তৈরি হবে নতুন করে রাষ্ট্র, একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে, সেই বিষয়টাকে ভুলে গিয়ে তৎকালীন আওয়ামী লীগের সরকার তার আকণ্ঠ নিবজ্জিত হয়েছিল দুর্নীতিতে এবং একচ্ছত্র একটা আধিপত্য বিস্তার করতে, এবং সেটা করতে গিয়ে তারা তাদের সৃষ্ট যে সংবিধান সেটাকে কাটাছেঁড়া করেছে। তারা সেখানে প্রথমে জরুরি অবস্থার আগেই বিশেষ ক্ষমতা আইন নিয়ে এসেছে, তারপরে জরুরি অবস্থা আইন নিয়ে এসেছে, এবং সব শেষে যখন সবখানে ব্যর্থ ছিল তখন তারা নিয়ে এসেছে একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল। জিয়াউর রহমান ওই বাকশাল থেকে বের করে নিয়ে এসে, একদলীয় শাসন ব্যবস্থাকে বের করে নিয়ে এসে এই দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেই বহুদলীয় গণতন্ত্রকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং মানুষকে কথা বলার স্বাধীনতা দিয়েছিলেন, লেখার স্বাধীনতা দিয়েছিলেন, সংবাদপত্রকে মুক্ত করে দিয়েছিলেন। এই ছিল তার ক্যারিশমা। আমি সে কথাই আমার বারবার মনে হয় যে জিয়াউর রহমানের রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি, বিএনপির রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি। সেই কারণেই এই দেশের মানুষ কখনোই বিএনপিকে ভুলবে না, জিয়াউর রহমানকে ভুলবে না, আর এই কারণেই বিএনপি এখনো বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ভালো জায়গায় আছে। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, জিয়াউর রহমানের অবদান এক কথায় অত অল্প 5 মিনিট বলে শেষ করা যাবে না, সম্ভবত আজানের সময় প্রায় হয়ে এসেছে। আমি সবচেয়ে বড় কথা যেটা আমার কাছে মনে হয় যে জিয়াউর রহমান অল্প সময়ে আপনার রাষ্ট্র পরিচালনা করেছে, খুবই অল্প সময়ে, কিন্তু দুটো সময়ে তিনি এই দেশের মানুষের সামনে আবির্ভূত হয়েছেন চরম ক্রান্তিকালে, কঠিন দুঃসময়ে, যখন বাংলাদেশের মানুষ অপেক্ষা করছিল একটা রাজনৈতিক ঘোষণা আসবে এবং সেই ঘোষণার মধ্যে দিয়ে তারা তাদের যে লক্ষ্য, তাদের যে অভীষ্ট লক্ষ্য, তারা স্বাধীনতা পাবে, সেই ঘোষণা তারা পায়নি। যাদের দেওয়ার কথা ছিল রাজনৈতিক নেতৃত্ব, তারা সেদিন পালিয়ে গিয়েছিল অথবা পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে কেউ চিনতাম না আমরা, আমি সেই মানুষদের মধ্যে একজন যারা 26 মার্চ রাত্রে আমি নিজের কানে শুনেছি
শহীদ জিয়ার সেই ভাষণ ঘোষণা যে আই মেজর জিয়া ডিক্লারিং ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ আই রিভল্ট, এই কথাটা আমি নিজে শুনেছি। সুতরাং অন্য মানুষের অনেকবার বলেছি, আমরা এই 43 বছরে বারবার বারবার এই কথাগুলো বলেছি, এই কথাগুলো বাংলাদেশের মানুষ সবাই জানে। এটা নিয়ে আমি খুব বিতর্কও যেতে চাই না যে শহীদ জিয়াই স্বাধীনতার ঘোষক, শহীদ জিয়াই মুক্তিযুদ্ধের ঘোষণা করেছিলেন, সেটা ধ্রুব সত্য। বন্ধুগণ, পরবর্তী যে বিষয়টা আসে যে বহুদলীয় গণতন্ত্র তিনি নিয়ে এসেছিলেন, অর্থাৎ যেটাকে তারা ধ্বংস করেছিল সেটাকে তিনি ফিরে নিয়েছিলেন। আর অর্থনৈতিকভাবে যে দেশ ধ্বংসের দিকে চলে গিয়েছিল, রাষ্ট্র ব্যবস্থা প্রায় ভেঙে পড়ছিল, অর্থনীতি ভেঙে পড়ছিল, সেই ভঙ্গুর একেবারে ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতিকে তিনি টেনে তুলেছিলেন তার অভূতপূর্ব দূরদৃষ্টি, তার শক্তি দিয়ে, অসাধারণ সততা এবং মেধা দিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই অর্থনীতিকে, একটা বদ্ধ অর্থনীতিকে, সেই ভ্রান্ত ধারণার সমাজতন্ত্রকে তিনি দূর করে দিয়ে তিনি সেখানে মিশ্র অর্থনীতি এবং মুক্তবাজার অর্থনীতির আপনার বিষয়টাকে সামনে নিয়ে এসেছিলেন। শহীদ জিয়াউর রহমান এখানে সবাই আলোচনা করে, সেই আলোচনায় যাব না। তিনি জাতিকে একটা নতুন দিক দেখিয়েছিলেন, একটা ভিশন, যে কথাটা এখানে বলা হয়েছে সেই ভিশন নিয়ে তিনি সামনে এসেছিলেন। তার খাল খনন কর্মসূচি, কৃষিতে তার বিপ্লব করা, শিল্পে বিপ্লব করা, আপনার বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, সবগুলি তিনি অতি দ্রুত সময়ের মধ্যে, 4 বছরের মধ্যে তিনি এই কাজগুলো সমাধান করেছিলেন। শুধু তাই নয় বন্ধুগণ, তিনি বাংলাদেশের মানুষকে একটা জেগে উঠার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে তিনি বাস্তবায়িত করতে চেয়েছিলেন। দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করেছে, করে আসছে, এখনো করছে, এই খনজন্মা মহাপুরুষটিকে তারা আমাদের মাঝে থাকতে দেয়নি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেটাও কিন্তু আজকের যে অবস্থা, এই অবস্থার জন্য একই সূত্রে গাঁথা বন্ধুগণ, চক্রান্ত হচ্ছে, হতেই থাকবে। আজকে বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা আধিপত্যবাদ শুধু নয়, এটা আধিপত্যবাদ সঙ্গে ফ্যাসিবাদের কবলে পড়েছে। যারা আজকে বাংলাদেশকে শাসন করছে, এদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাই আজকে তারা এই নির্বাচনকে বাদ দিয়ে তারা তাদের মতো করে সেই নির্বাচন করছে, যে নির্বাচন জনগণ 7 তারিখে বর্জন করেছে, কেউ ভোট কেন্দ্রে যায়নি। এখন আমার নিঃসন্দেহে আমাদের সামনে আজকে আরো একটা কঠিন সময় এসেছে। এই সময়টি হচ্ছে যে এই ফ্যাসিবাদ যারা আমাদের বুকের উপর চেপে বসে আছে, তারা সব দিক দিয়ে রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলছে, অর্থনীতিকে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে চলে গেছে। এটা অবশ্য আওয়ামী লীগের চরিত্র, তারা যখনই ক্ষমতায় আসে তারা এত বেশি দুর্নীতি লুটপাট করে যে তখন সেই অর্থনীতি আর টিকে থাকতে পারে না। আমার মনে আছে এখনো যে তখন শেখ মুজিবুর রহমান ছিলেন বোধহয় প্রধানমন্ত্রী, তখন অর্থনৈতিক সমিতির একটি আপনার সভা হচ্ছিল, ডক্টর মোজারুল হক সেই অর্থনৈতিক সমিতির প্রেসিডেন্ট ছিলেন, তিনি মুজিবুর রহমানকে পাশে বসিয়ে তিনি যে কথাটি বলেছিলেন যে মাননীয় রাষ্ট্রপতি, বাংলাদেশের অর্থনীতি অতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে। আজকে আবার সেই সময় উপস্থিত হয়েছে যে এখন বাংলাদেশের অর্থনীতি পুরো রসাতলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেন গতকাল একটা ফোরামের, নোয়াবের একটা সেমিনারে, সেখানে দেশের সবচেয়ে নাম স্বনামধন্য অর্থনীতিবিদরা তারা বলেছেন যে অর্থনীতি একটা বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে। তারা স্বীকার করতে চায় না, তারা সবসময় বলে যে না, অর্থনীতি খুব ভালো আছে, কারণ তাদের দুর্নীতি তো চলছেই, তারা নতুন নতুন করে নতুন নতুন উপায় খুঁজছে কি করে তারা দুর্নীতি করবে, মেগা প্রজেক্ট দিয়ে তারা মেগা দুর্নীতির ব্যবস্থা করছে। এবং সবচেয়ে শুনলে অবাক হবেন আপনারা, এই যে প্রজেক্টগুলো আসে এগুলো বেশিরভাগই চায়না থেকে তাদেরকে অর্থায়ন করা হয়, বাংলাদেশের সরকারকে দেওয়া হয়, এবং বাংলাদেশ সরকার আবার তার পছন্দসই লোককে সেগুলোর কাজ করার জন্য সেই টেন্ডার দেয়, সেটা কোটি বিলিয়ন্স অফ ডলার্স এর দেয়। সেইখান থেকে এদেরই একজন লোক বা দুইজন লোক সরকারের মদত পুষ্ট, তারা 5% কমিশন পায় ওই টাকাটা আনার জন্য, এবং পরবর্তীকালে আবার যে কাজ বন্টন করা হয় সেখান থেকে আবার 5% নেয়। এই কথাটা আমরা অনেকেই জানি না, অর্থাৎ চীন থেকে যে টাকা আনা হচ্ছে সেই টাকারও তারা কিন্তু কমিশনের ভাগ বসাচ্ছে। আজকে প্রতিটি ক্ষেত্রে দেখবেন কমিশন ছাড়া তারা কোনো কাজ করে না। শুধু তাই নয়, এখানে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান নতুন নতুন তৈরি করা হয়েছে, আপনারা জানেন নগদ বলে একটা তৈরি করা হয়েছে, নগদ, এই নগদের টাকা প্রতিটি ট্রানজেকশন থেকে প্রতি টাকায়
পাঁচ পয়সা করে কমিশন পায়। সেই কমিশন কোথায় যায়? সেই কমিশন দেশের বাইরে চলে যায়। আমি কারো নাম বলতে চাই না, কিন্তু এই টাকাও দেশের বাইরে বিশেষ কোনো ব্যক্তির খাতে চলে যায়। বন্ধুগণ, বন্ধুগণ, এই একটা দুটা বিষয় নাই, আপনারা দেখেছেন। আজকে আমার এক বন্ধু, আমি তো বলি শেষ করব, কয়েকদিন আগে আমার সঙ্গে দেখা হয়েছিল একটা বিয়ের অনুষ্ঠানে। আগে আমার সামনে যখন ইউনিভার্সিটি পড়তাম, তখন ছাত্রলীগ করতো, পরে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের এমপিও হয়েছিল। তো এখন সে রাজনীতি করছে না, গত 10 বছর ধরে রাজনীতি করছে না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি রাজনীতি করছো না কেন? বলছে কোন রাজনীতি করব, আমি তো আওয়ামী লীগ করতাম। এখন তো আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নাই, এটা হচ্ছে আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ। এবং ঘটনা তাই, এখন আর আওয়ামী লীগ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, তারা চরমভাবে ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, তারা দেউলিয়া হয়ে গেছে। তাই সম্পূর্ণভাবে এই সমস্ত দুর্নীতিবাজ আমলাদের উপরে, দুর্নীতিবাজ রাজকর্মচারীদের সঙ্গে আতাত করে তাকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। বন্ধুগণ, সবচেয়ে বড় কথা, আমাদের তো এই বসে দেখে চুপ করে থাকলে চলবে না। আমরা অনেক অনেক আমরা ত্যাগ স্বীকার করেছি, অনেকে আমাদের মধ্যে নিহত হয়েছেন, আমাদের অনেক বন্ধু প্রাণ দিয়েছে, 22 জন প্রাণ দিয়েছে শুধুমাত্র একটা বছরের মধ্যে রাজপথে। আমাদের 60 লক্ষ মানুষের মিথ্যা মামলা দিয়েছে, আমাদের প্রায় 27,000-28,000 লোককে 28 তারিখের পরেই গ্রেফতার করে ঢুকিয়ে দিয়েছিল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের সবচেয়ে অনুপ্রেরণার স্থল, তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে তাকে আটক করে রেখেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আজকে গোটা আন্দোলনের সামনে নেতৃত্ব দিচ্ছেন, আমাদেরকে জাগিয়ে তুলছেন, সেই নেতাকেও মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। বন্ধুগণ, বিশেষ করে তরুণ যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের আর বসে থাকলে চলবে না, এখন সময় হয়েছে আপনাদের দেশ ও মাতৃকার ডাকে জেগে উঠবার। আপনারা জেগে উঠুন। এবং অতীতে 1971 সালে যেভাবে স্বাধীনতা যুদ্ধ হয়েছে শহীদ প্রিন্স জিয়াউর রহমান ঘোষণার মধ্যে দিয়ে, 75 সালে যেভাবে শহীদ প্রিন্স জিয়াউর রহমান আবার দেশকে রক্ষা করেছিলেন জনগণকে সঙ্গে নিয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 90-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে, গণতান্ত্রিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশকে আবার গণতন্ত্রে ফিরিয়ে এসেছিলেন, সেইভাবেই আজকে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে সবাইকে জেগে উঠতে হবে এবং পরাজিত করতে হবে এই ভয়ঙ্কর দানবকে, যারা আমাদের সবকিছু তছনছ করে দিচ্ছে। বন্ধুগণ, প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে অনেকেই অনেক ভালো ভালো কথা বলেছেন। আমার একটি প্রস্তাব আছে, চেয়ারম্যান সাহেব আছেন এখানে, যে আমরা এই যে চার যারাতে বক্তব্যগুলো ডাকলেন, এই পেপারগুলো আমরা সংগ্রহ করি, ছোট ছোট বুকলেট করে আমরা আমাদের তরুণদের কাছে, আমাদের ছাত্রদলের কাছে, যুব দলের কাছে পাঠিয়ে দেই। তাতে এই প্রস্তাব দিয়েছেন আরেকটা, যে ছোট ছোট ওয়ার্কশপ করে এই বিভিন্ন রকম জেলা পর্যায় থেকে, উপজেলা পর্যায় থেকে আমরা এদেরকে শিক্ষিত করে তুলি, যারা যারা শহীদ জিয়া দেশ ও জাতি সম্পর্কে জানতে পারে। আমরা এটা যদি করতে পারি, তাহলে আমরা বহু দূরে গিয়ে যাব। আসুন, আবারও আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ জানাতে চাই আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে, তিনি এই বিভাগীয় এই সেমিনারগুলো আয়োজন করে আমাদের অনেককেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ।